এক বাদশাহ সে তার কর্মচারীকে দেখে খুব মুত্তাকি ফরেজগার একজন কর্মচারী, সে বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ে, কেমন আছো আলহামদুলিল্লাহ, কয় তোমার তো জ্বর, কত আলহামদুলিল্লাহ, হে পাগলা জ্বর উঠছে, কয় স্যার আরো বেশি কিছু হইতে পারতো, এইভাবে সব সময় সে শুধু আলহামদুলিল্লাহ কয়। একদিন রাজা অসুস্থ, রাজা শরীর খারাপ, এই খবর তাকে কোনো একজন দিয়ে বলল, রাজা তো আজকে খুব অসুস্থ, হে কয় আলহামদুলিল্লাহ। রাজা ওকে ডাকলো, ডেকে বলে, তুমি কি শুনেছ আমার জাঙ্গুলটা কেটে গেছে আজকে, অসুস্থ হয়ে গেছি। কয় হ্যাঁ স্যার শুনেছি। তো শুই না তুমি কি কইছো, আমার কাছে খবর আসছে তুমি তখন নাকি আলহামদুলিল্লাহ কইছো, এতে বোঝা যায় তুমি আমার লগে দুশ্মনী করো। তখন সে বলে, স্যার না আমি এই জন্য দুশ্মনী করি না, আলহামদুলিল্লাহ বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, যাই হোক আপনি আমারে মাফ করে দিয়েন। কেন আলহামদুলিল্লাহ কইছে, যদি রাজারে কইতো আপনার তো আরো বড় ক্ষতি হইতে পারতো, তখন রাজা কইতে পারতো তুমি বুঝে আমার বড় ক্ষতি দাও চাও। তাই কথা বেশি কইয়া বেয়াদবি দরকার নাই। কর্মচারী কয়, স্যার মাফ করে দেন, কইয়া লাইছি অভ্যাস হয়ে গেছে, মাফ করে দেন। রাজা কয়, যাও মাফ, তবে শুধু মাফ না, তোমাকে 3 দিন কারাবরণ করা লাগবে, এরপর আমি যাও ছেড়ে দিলাম। 3 দিন কারাবরণে দিয়া রাজা বিকাল বেলায় ভাবলো, মনটা ভালো না, শরীরটা খারাপ, আঙ্গুলটা কেটে গেছে, একটু সফরে বের হই, বাগানে সফরে যাবে। সফরে বের হইলো ঘোড়া লইয়া, ঘোড়া দৌড়াতে দৌড়াতে অন্যদেরকে পিছনে রেখে চলে গেছে জঙ্গলের একবারে এমন এক জায়গায় যেখানে কিছু উপজাতি বাস করে, আর উপজাতিদের মাঝে অনেক কুসংস্কার আছে। ওই উপজাতিরা ব্যক্তি রাজাকে পাইছে, ঘোড়ার উপরে পাইয়াই কয়, তারে ধরো, রাজাকে ধরছে। রাজা কয়, আমি অমুক দেশের রাজা, কয় রাখো আমি এইসব ধরে বাড়িতে নিছে নেয়ার পরে কয়, হাত পা বাদ, জবাই কর। রাজা কয়, আমি কি দোষ করছি, কয় তোমার কোনো দোষ নাই, আমাদের এলাকা অনেক দিন ধরে বৃষ্টি হয় না, একজন স্বপ্নে দেখছে একটা মানুষ জবাই করলে তখন বৃষ্টির দেবতা খুশি হইয়া বৃষ্টি দেবে, এখন নিজের ছেলে মেয়ে নিজেরা কেমনে জবাই করি, তা অপেক্ষা করতেছিলাম যারে পাই হেরে জবাই করি। তো রাজা কয়, তাকদিরে বুঝে আমার এখানে টাইম নাই, হঠাৎ একজন বলছে, থাম থাম জবাই দিস না, কি হয়েছে, স্বপ্নে যে দেখছে সে তো বলছে নিখুঁত একটাকে জবাই দেয়া লাগবে, ওই বেটার তো আঙ্গুল নাই। তখন এবার হাত পা ছেড়ে দিছে, বেটা আঙ্গুল কাটা ছেড়ে দে, ছেড়ে দিয়ে হবে না, ভালো একটা খোঁজ। এখন ছেড়ে দিছে আঙ্গুল কাটা দেখা, এবার রাজা কয় আলহামদুলিল্লাহ, যদি আঙ্গুল না কাটতো আজকে করলা কাটতো, ঠিক না, আঙ্গুল না কাটলে কি কাটতো। এখন রাজা কয়, আঙ্গুল যে আল্লাহ কাটছো তোমার ধন্যবাদ, বাঁচাইয়া দিছো আঙ্গুল দিয়া। এবার দৌড়ে গেছে রাজা তার ঘোড়া লইয়া, আবার দৌড়ে বাসায় ফিরছে, ফিরা কয় আমার কর্মচারীদের সাইরা দি, আমি এখন বুঝছি, হে আলহামদুলিল্লাহ কেন বেশি কয়, হে জ্বর উঠলো কি কয়, কথা বলেন না কেন, চাকরি গেল কি কয়, বিপদেও কি কয়, হে যে বেশি বেশি আলহামদুলিল্লাহ কেন কয়, এখন বুঝছি, কম ফেয়ার কইরা কয়। এখন গেছে খবর লইয়া, ও বেটা তোরে 3 দিনের জেল দিছে, রাজা কয় তুই মুক্ত, হে কয় আলহামদুলিল্লাহ। রাজার সামনে হাজির, রাজার এবার লোকজন বলতেছে জেলের যারা দায়িত্বশীল তারা কয়, হেরে যখন জেলে ঢুকাই, হে ঢুকার সময় আলহামদুলিল্লাহ কইছে, খবর শুনো কইছে আলহামদুলিল্লাহ। রাজা কয়, তুই এই ব্যাখ্যাটা একটু দে। তখন হে কয় রাজা, ঢুকার সময় আলহামদুলিল্লাহ জন্য বলছি, আপনি আমার মাত্র 3 দিনের জেল দিছেন, আপনার যে ক্ষমতা 1 বছরের জেলও আপনি দিতে পারতেন। কয় তা বুঝলাম, কিন্তু সারা ভাই আলহামদুলিল্লাহ কেন কইছ, কয় তার একমাত্র কারণ যদি আপনি আমারে জেলে না দিতেন তাহলে তো আমারে সাথে লইয়া যাইতেন, কথা বোঝেন নাই, তো আঙ্গুল তো আপনার কাটা, আমার আঙ্গুল তো কাটা নাই, হে তারা আপনার বদলে আমারে দিত। ঘটনা সত্য না মিথ্যা আমাদের জানা দরকার নাই, কিন্তু এর মাঝে শিক্ষণীয় আছে না নাই।
এই জন্য আল্লাহর বান্দারা, আল্লাহ যেহেতু আমাদের বন্ধু, যদি আমরা নেয়ামতের প্রশংসা করার পরেও নেয়ামতটা চলে যায়, আপনার সন্তান জন্ম নিছে, আপনি আমার ওয়াসিন আলহামদুলিল্লাহ পড়লেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা ছেলে দিছ আলহামদুলিল্লাহ, এমন ফরা ফরেন, আগের সে 50 গুণ বাড়াইয়া দিছেন, কিন্তু সাপ্তাহ পরে মরে গেছে, এবার কোন হুজুরের ওয়াজ নিছা? হুজুর তো বলছে আল্লাহর কোরআনে আছে, শুকরিয়া করলে নেয়ামত বেড়ে যায়, আমার ছেলে তো মরে গেল, আপনি ইমান দুর্বল করবেন না, হতে পারে এই সন্তানের মৃত্যুর মাঝেও কোনো কল্যাণ আছে। এই জন্য আমরা উঠতে বসতে হারাইয়া না হারাইয়া, খুশিতে হাসিতে অসুস্থ সুস্থ সব সময় প্রশংসা করব কার? বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ। রাসূল বলছে মা শাকার আল্লাহ আব্দুন লাম ইয়াহমাদহু, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে না, শুকরিয়া করে না, সে ব্যক্তি, যে ব্যক্তি শুকরিয়া করে না, সে প্রশংসাই করলো না। এই জন্য নেয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন, মুখে শুধু বললে হবে না, আল্লাহর প্রতি বিনয়ী হবেন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন।